सद शुक्र के अपना को इमाम हुसैनी अपना तो अकीदा है। बोले सुभान अल्लाह। तू माने या ना माने अपना तो अकीदा है। हर कारी के होठों पर कुरान भी हुसैनी है। তুমি মানো আর না মানো আমার আকীদা ঈমান ও বিশ্বাস হচ্ছে এটা। আজকে যারাই কোরআন তেলাওয়াত করছে, এই কোরআন আমার ইমামে হোসাইনের মুখে উচ্চারিত সেই কোরআন। তুমানে না মানে আপনা তো আকীদা হে। হর কার কে হোঠোঁ পর कुरान भी हुसैनी है, ये दिल भी हुसैनी है, ये जान भी हुसैनी है। सबाई राजी आछेन कि ना? आमादेर अंतर भरे आछे इमाम हुसैन, आमादेर जान आछे तो हुसैनेर जन्नोई आछे। এবং আল্লাহর দরবারে আমরা শোকর আদায় করছি, আল্লাহ তাআলা 1450 বছর পরও আমাদেরকে ইমানে হুসাইনি, হুসাইনের ইমানের সেই দৌলত দান করেছেন। সুবহানাল্লাহ। ইয়ে দিল ভি হুসাইনি হে, ইয়ে জাবি হুসাইনি হে, সদ শুকর কে अपना को इमाम हुसैनी है। गिरने नहीं देते हैं कंधों से नवासों को। ইমাম হুসাইন রাদি আল্লাহ তাআলা আনহু আমার নবী পাক মসল্লার মধ্যে সাজদায়, আর ইমাম হুসাইন আমার নবীর পবিত্র গর্দান মোবারকের উপরে গিয়ে বসে গেছেন। হাদিসে পাক আছে, আমার নবী পাক যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন সেই গর্দান মোবারকের উপর অবস্থান করেছে, বসেছিল, ততক্ষণ পর্যন্ত আমার নবী সাজদা থেকে মাথা উত্তোলন করেন নাই। রাওয়ায়েতে দেখা যায় ইমাম হুসাইনের ওই বৈঠকের মধ্যে আমার নবী সাজদার মধ্যে 72 বার সুবহানা রাব্বিয়াল আলা তাসবিহ পাঠ করেছিলেন। আর সেই তাসবির লাজ, সেই তাসবির সম্মান ইমাম হুসাইন কারবালার ময়দানে নিজের আওলাদগণ সহ 72 জন মুসাফিরে কারবালাকে শাহাদাতের মাধ্যমে আদায় করেছেন। গিরনে নহীঁ দেতে হ্যায় কাঁধোঁ সে নওয়াসোঁ কো, গিরনে নহীঁ দেতে হ্যায় কাঁধোঁ সে নওয়াসোঁ কো। লগতা হ্যায় নবীয়োঁ কা সুলতান ভি হুসৈনী হ্যায়,